ভারত সাগরে চীনকে ঠেকাতে ভারতীয় নৌবাহিনীতে আসতে চলেছে নিজেদের তৈরি অত্যাধুনিক নিউক্লিয়ার সাবমেরিন। ভারতেই তৈরি অরিহন্ত শ্রেণীর পরমাণু শক্তি সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন লঞ্চের কথা ঘোষণা করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। ভারতীয় নৌসেনার চাহিদার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। সূত্রে খবর, 19 নভেম্বর বিশাখাপত্তনমের শিপবিল্ডিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই অ্যারাইট নিউক্লিয়ার সাবমেরিনটি লঞ্চ করবে। এর পরবর্তী জেনারেশনের ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন তৈরির কাজ ইতিমধ্যেই ভারতে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অ্যারাইটের সঙ্গে কাজ করবে দুটি একই ধরনের পরমাণু শক্তি সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন S-4 এবং K-4। এই দুটি অস্ত্রে সজ্জিত থাকবে K-4, K-5 SLBMS-এর সঙ্গে।